তোর নাম কি? সাদা, আমার নাম রাসেল। রাষ্ট্র সবল গাই আছেন। তোর নিজের মা? স্যার, সৎ মা না অরিজিনাল মা? নিজের মা। কি করে টাকা পয়সা দেয় না? বাগেরহাট সদরের বাসাবাটি নিবাসী রাবেয়া মল্লিক, ওনার 60 বছর বয়স। উনি ওনার ছেলে সহ এখানে থাকতেন, এটা ওনার পৈতৃক বাসা। তো সকালে আমরা যেটা জানতে পেরেছি, 8টার পরে কোনো এক সময় চা খেতে চেয়েছে, এবং এর আগে একটা পূর্বসূত্র ছিল যেটা মোবাইল চেয়েছিল মায়ের কাছে। তো এই ছেলেটা আসলে নেশাগ্রস্ত। তো এই এই সংক্রান্ত কোনো কারণেই হয়তো ঝগড়াঝাটি বা কোনো আবেগের বসে হতে পারে। নেশাগ্রস্ত যেহেতু মাকে নির্মমভাবে হত্যা করেছে, ঘাতককে আমরা গ্রেপ্তার করেছি এবং মরদেহ সেটা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে আমরা পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছি। সকালে আমি উঠে মারে ফোন দিছি কি মা, রাসেল একটু দেরি করে আসতি কয়ো, শরণ রাত্রি ঘুমোতে পারিনি, ও সকালে সকালে উঠতে পারবে না। এই হয়েছে মার সঙ্গে শেষ কথা। আর মারে দেখলাম ওই ওই জায়গা ফুট করে আসোয়া রক্ত মাথায়। আসার পরে কিছুদিন ভালো থাকে, আবার যাতাই। এখন মা কি ওই জিনিসটারে বলতে গেছিল যে তুই এখন যাস না, কিন্তু উপরে তো মা যায়নি, তো বলেন নিচে ঘটনা ঘটেছে। এখন কি ও আইছিল? ও থাকে উপরে দোতলায়। এখন ও কি আইছিল মার কাছে? মা তো দরজা খুলে না, আমরাও ও গেলি গেট খুলতাম না, মাও তাই করতো গেট খুলতো। নিচেই থাকে, একতলাই থাকে, ওর ভয়তে দরজা টরজা খোলে না তেমন, চুপ করে থাকে। অনেক এই মানে 7-8 মাস হচ্ছে মা থাকাতে, আসার পরে ওই জায়গা মানে ও যাতে না জানে। মারে দেখলি ও এসি চাতে, এই এখন ই দাও টাকা দাও, এই করো সেই করো, বেশি বিরক্ত করে। এই 6-7 মাস আগেও ঠেলা মেরে পায়ে ব্যথা ছিল, ঠেলা মেরে ফেলে দিছিল অসুস্থ। হ্যাঁ, মাঝে মাঝেই ই হয়, আর ওই যে ছেলে পেলে খালি ওর ডাইকে নিয়ে যায়। এই সমস্ত নিয়ে আমার সঙ্গে কথাবার্তা কাটাকাটি হয়, যে আমি গেট খুলি না ভয়তে, নেশা ওরে শেষ করে দিচ্ছে। এই ছেলে বাসাবাটির একটা ছেলে পেলে ভালো না, বাসাবাটির কিন্তু সবারই ঠিক আছে, মানে নেশা করলেও মাথা ঠিক আছে, কিন্তু ওর তো মাথাই ঠিক নেই, ওর মাথা শেষ হয়ে গেছে, বুঝছেন? সবাই কিন্তু টুকিটাকি সবাই খায়, তো সবার সব কিছু ঠিক আছে, কিন্তু ওর মারে যে খুন করতে পারে তার কিছু আছে? ওর তো আসলে কিছুই নেই, ওর জীবনের পরে কোনো নেই।